Welcome to our channel Biology Synthesis. Namaskar, ami Monisha Devnath. To amra ajke je bishoy ti niye alochona korbo seta holo class 12 er biology shopushpak udbhider nishek. To amra ajke porbo shopushpak udbhider nishek. To nishek kake bole amra age janbo. Nishek holo pung jonon kosh ebong stri jonon kosher je miloner poddhoti. সেই পদ্ধতিকে আমরা নিষেক বলে থাকি তো এখানে আমি একটা ছবি এঁকেছি এটা হলো গর্ভকেশরের ছবি এখানে পয়েন্টিং করা আছে উপরে এটা হচ্ছে গর্ভমুণ্ড তারপর এটা গর্ভদণ্ড এটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয় নিষেকের ক্ষেত্রে কি হয় পরাগরেণু এসে কি হয় আমাদের কোন উদ্ভিদের মানে একটি ফুলের পরাগরেণু সেই উদ্ভিদের বা অপর কোন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হয় তো এটাকে আমরা পরাগযোগ বলে থাকি তো এই পরাগযোগের মাধ্যমেই আমাদের নিষেকটা সম্পন্ন হয় এই ক্ষেত্রে যে পরাগরেণুটা আমাদের ফুলের গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হয়েছে এবং স্থানান্তরিত হওয়ার পর কি হয় পরাগরেণুটা গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস শোষণ করে কি হয় পরাগরেণু স্ফীত হয়ে যায় এবং পরাগরেণুর যে রেণু অন্তঃস্তকটি থাকে সেই রেণু অন্তঃস্তকটি কি হয় রেণুরন্ধ্রের মাধ্যমে নির্গত হয় এবং পরাগ নালী গঠন করে তো পরাগ নালীর অগ্রভাগে দুটি পুং গ্যামেট এবং একটি নালিকা নিউক্লিয়াস অবস্থান করে এবং এই পরাগ নালীটা বৃদ্ধি পেতে থাকে এবং আস্তে আস্তে ডিম্বাশয়ের দিকে আসতে থাকে তো এখানে কি হয় পরাগনালীটা আমাদের ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকের দিকে এগিয়ে যায় তো ডিম্বকের দিকে এই পরাগনালীটা যখন যায় তখন বিভিন্ন পথের মাধ্যমে যায় যখন এই পরাগনালীটা ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে যখন ডিম্বকে প্রবেশ করে তো তখন আমরা সেই ঘটনাকে বলি পোরোগামী এবং এই পরাগনালীটা যখন ডিম্বক মূলের মধ্যে দিয়ে যায় তখন আমরা তাকে বলি চ্যালাজোগামী এবং যখন এই ডিম্বক ত্বক ভেদ করে যখন পরাগনালীটা আমাদের ডিম্বকে প্রবেশ করে তো তখন আমরা সেই ঘটনাটাকে বলে থাকি মেসোগামী এরপর এই পরাগনালীটা ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করেছে এবং এই ডিম্বকে প্রবেশ করার পর কি হয় ডিম্বকের পর যে ভ্রূণ পোষক কলা এবং এই ভ্রূণস্থলী আছে ভ্রূণস্থলীর ভেতর আমাদের ডিম্বাণু থাকে এবং এই পরাগনালীর যে অগ্রপ্রান্তে যে পুং গ্যামেট আছে সেটা তো আমাদের ডিম্বাণুকেই নিষিক্ত করবে তো ডিম্বক ভেদ করার পর কি হয় ভ্রূণপোষক কলায় যখন আমাদের এই পরাগনালীরা প্রবেশ করে এবং এই ভ্রূণপোষক কলায় কি হয় এই পরাগনালীর অগ্রভাগের যে নালিকা নিউক্লিয়াসটা থাকে সেটা আমাদের ধ্বংসপ্রাপ্ত হয় এবং এই যে দুটো পুং গ্যামেট থাকে সেই দুটো পুং গ্যামেট কি হয় আমাদের ভ্রূণস্থলীতে নিক্ষিপ্ত হয় এবং এখানে যে ভ্রূণস্থলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিম্বাণুর সাথে যে দুটো কোষ আছে তো তাকে বলা হয় সহকারী কোষ এবং ওপরের দিকে যে তিনটে কোষ আছে সেই তিনটে কোষকে একত্রে বলা হয় প্রতিপাত কোষ সমষ্টি তো পরাগনালীর অগ্রপ্রান্তে যে পুং গ্যামেটগুলো থাকে এগুলো ভ্রূণস্থলীতে নিক্ষিপ্ত হওয়ার পর আমাদের ডিম্বাণু যে থাকে ডিম্বাণুকে নিষিক্ত করে এবং একটি পুং গ্যামেট কি করে ডিম্বাণুর সাথে নিষেক ঘটায় এবং জাইগোট উৎপন্ন করে তো এই যে নিষেক পদ্ধতিকে আমরা সিনগ্যামিও বলে থাকি এবং অপর একটি যে পুং গ্যামেট ছিল তো এই দুটি পুং গ্যামেটের মধ্যে কি হয় অপর একটি যে পুং গ্যামেট সেটা কি হয় আমাদের ভ্রূণস্থলীতে যে নির্ণীত নিউক্লিয়াসটি ছিল সেই 2N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে এবং এই 2N সংখ্যক এবং এই নির্ণীত নিউক্লিয়াস এবং পুং গ্যামেটের যে মিলনের ফলে ট্রিপ্লয়েড শস্য গঠিত হয় তো এই যে নিষেক পদ্ধতিকে আমরা ট্রিপল ফিউশনও বলে থাকি এবং এক্ষেত্রে যেহেতু এই সপুষ্পক উদ্ভিদের নিষেক আমরা দেখছি যে দুবার সংঘটিত হচ্ছে তো তাই আমরা এই পদ্ধতিকে দ্বিনিষেকও বলে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন